কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, আজকের এই কুলের আচারটা দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজকের আমি একদম টক ঝাল মিষ্টি জিভে জল আনা স্বাদের কুলের আচার বানাবো। আজকের কুলের আচারটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বানাবো। আর এই কুলের আচার খেতে বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি ভালোবাসি, তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের কুলের আচারের জন্য এখানে আমি পাকা কুল নিয়ে নিয়েছি 2 চুবড়ি। তো মোটামুটি এখানে 2.5 কিলো কুল আছে বন্ধুরা। এই 2.5 কিলো কুল দিয়ে আজকের আমি কুলের আচার বানাবো। তো আপনারা কুলটা কম বেশি করে নিতে পারেন। তো কুলগুলো কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন কুলগুলোকে আমি বেছে নেব। আর কুলের যেই মোটাগুলো আছে তো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো বন্ধুরা কুলের আচারের জন্য কিন্তু এরকম পাকা পাকা কুল নিতে হবে। তো আপনারা যদি কাঁচা কুল নেন তো কুলটা কিন্তু 3-4 দিন শুকিয়ে নেবেন, তারপরে আচার করবেন। আর এখন আমি কুলের যে মোটাগুলো আছে তো এই মোটাগুলো কিন্তু ফেলে দেব। আর এইভাবে সমস্ত কুলের মোটাগুলো আমি ফেলে দেব আর কুলগুলো ভালো করে বেঁচিয়েও নেব। তো এই সমস্ত ফুলগুলো ভালো করে বেছে আর বোঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো আজকের আমি প্রথমে একটা আচারের জন্য স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি নিয়েছি গোটা জিরে 2 চামচ, মৌরি 2 চামচ, ধনে 2 চামচ, নিয়েছি 2 তেজপাতা আর 7-8টার মতো শুকনো লঙ্কা। তো সমস্ত শুকনো লঙ্কা দেবো না, এর থেকে আমি 4টে লঙ্কা রেখে দেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। আর এখন আমি এই সমস্ত মশলাগুলো কড়াতে দিয়ে দেব। তো একসাথে দেব না, প্রথমে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেব, যেহেতু এই দুটো ভাজতে বেশি সময় লাগে সেই জন্য এইগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। তো দেখুন তেজপাতা আর লঙ্কাটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। তো যখন মশলা থেকে একটা সুন্দর সেন্ট বার হবে তখন কিন্তু মশলাগুলো নামিয়ে নিতে হবে, আর বেশি ভাজলে তো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তো মশলাগুলোতে কিন্তু একটা সুন্দর সেন্ট বার হয়েছে আর মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর আমি আচারটা আখের গুড় দিয়ে বানাবো। তো দেখুন বন্ধুরা এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি 1 কিলো 250, যেহেতু আমার 2.5 কিলো কুল আছে সেই জন্য আমি 1 কিলো 250 গুড় নিয়েছি। তো যত কুল নেবেন তার হাত কিন্তু গুড় নেবে। তো আমি আখের গুড় দিয়ে আজকের আচারটা বানাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। তো আখের গুড়টা আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গুড়টা এখন আমি ভালো করে গলিয়ে নেব। তো গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব। তো গুড়টা কিন্তু আমি ছেঁকে নেব। তো তার জন্য এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। গুড়টা আমি এখন ছেঁকে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত ময়লা, দেখুন দেখেছেন তো গুড়ের মধ্যে কতটা ময়লা থাকে, সেই জন্যই আমি কিন্তু গুড়টা গলিয়ে আর ছেঁকে নিলাম। আর এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর
তেল গরম হয়ে গিয়েছে, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব 4টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। তো দেখুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু লাল করে আমি ভেজে নিয়েছি, আর এখন আমি কুল দিয়ে দেব। এখন আমি কুলটা ভালো করে তেলের সামনে মাজা মাজা করে নেবো, মোটামুটি নাড়া চাড়া করে নেবো ওইভাবে। তো কুলটা তো আমি তেলের উপরে এইভাবে 10 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো গুড়। আর এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দারুন স্বাদ হবে। আর এখন আমি গুড়ের সাথে কিন্তু কুলটা ভালো করে ফুটিয়ে নেব। আর এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তো সেটা এখন গুঁড়ো করে নেব সিন্নরাতে। তো লঙ্কার মোটা গুলো আমি ছাড়িয়ে ফেলে দেব। আর তেজপাতাটা এরকম একটু ভেঙে নেব। তো দেখুন সমস্ত ভাজা মশলা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তো একদম মি করে কিন্তু গুঁড়ো করিনি। তো দেখুন একটু গোটা গোটা আছে। তো বন্ধুরা এরকম একটু গোটা গোটা মশলা হলে তো আচারটা কিন্তু খুব ভালো হয়, আচারটা খেতে ভালো লাগে। আর এখন আমি ভাজা মশলাটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর আচারটা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, তা না হলে তো তলায় লেগে যেতে পারে। আর নুন তো আগে দিয়েছি, আর নুন তবে একবার চেক করে নিয়ে লাস্টে একবার দেবো কম বেশি কি হয়। আর দেখুন এইভাবে নাড়তে নাড়তে তো ফুলের আচারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, আর দেখতে বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে। তো দেখেই কিন্তু আমার মুখের মধ্যে জল চলে এলো বন্ধুরা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা দিলে তো কুলের আচারে কিন্তু দারুণ একটা টেস্ট হবে, সেন্ট হবে। তো আমি 2 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। তো ভাজা মশলাটা দিয়ে আমি আবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইরকম একটু পাতলা রাখতে হবে, কি বলুন তো, এটা ঠান্ডা হয়ে গেলে তো আরো ঘন হয়ে যাবে, আর ফুলের আচারটা কিন্তু একদম বসবাস মতো হয়ে যাবে। এই ফুলের আচার তো আমরা ছোটবেলায় কিন্তু স্কুলে গিয়ে প্রচুর খেয়েছি, স্কুলে তো দোকানের সামনে এরকম আচার বিক্রি হতো, আর খুব কিন্তু খেতাম। তো দারুণ কিন্তু টেস্ট হতো বন্ধুরা। আজকে এই কুলের আচার দেখে তো আমার এই ছোটবেলার কথা মনে পড়ছে। আর কুলের আচার খেতে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খুব পছন্দ করি। তো আজকের কুলের আচারটা কিন্তু আমার একদম রেডি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কুলের আচারটা, দুর্দান্ত হয়েছে। তো একটু খেয়ে দেখা যাক আজকের আচারটা কেমন হয়েছে। একটু গরম আছে তো একটু ঠান্ডা হোক।
আর এবারে আচারটা ঠান্ডা হোক, তো আমি একটা কাঁচের বয়নের মধ্যে রেখে দেবো। তো যে কোনো আচার বন্ধুরা কাঁচের বয়নে রাখতে দেখবেন আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর এখন আমি আচারটা খেয়ে দেখি যে আজকে এই কুলের আচারটা টেস্ট কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে এই কুলের সিজনে অবশ্যই কিন্তু এই পাকা কুলের আচার একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দারুণ হবে। আর এই পাকা কুল তো সবসময় পাওয়া যায় না, তো এই পাকা কুলের সিজনে অবশ্যই একবার বাড়িতে বানাবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।